সবাইকে আবারও স্বাগতম, আমি মাহমুদুল হাসান। এই পর্বে আমরা জাভার ভেরিয়েবল নিয়ে কথা বলবো। আমাদের আগের পর্বে আমরা জাভার ডাটা টাইপ নিয়ে কাজ করছি, এখন দেখি ভেরিয়েবলটা কি। হোয়েন উই ওয়ান্ট টু স্টোর অ্যান ইনফরমেশন, উই স্টোর ইট অ্যান অ্যাড্রেস অফ ইন আওয়ার অ্যাড্রেস অফ কম্পিউটার। তার মানে কি, আমরা যখন কোনো কিছু ডাটা বা কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, সেটা কি হয় কম্পিউটারে অ্যাড্রেস আকারে সেটাকে স্টোর করতে হয়। কিন্তু আমরা কি এতগুলো স্টোর যখন করবো, কম্পিউটার যেভাবে আমাদের অ্যাড্রেসিং করে বাইনারি ফরম্যাটে, এইভাবে আমাদের ডাটাগুলোকে কল করা সুবিধা হয় না, মানে পসিবল না, মানে এত ফরম্যাট মনে রাখা পসিবল না, বা আমাদের সুবিধাতে আমরা সেটা কী করি, একটা নাম দিই। তার মানে কি, ভেরিয়েবল ইটস দ্য নেম অফ মেমোরি লোকেশন। তার মানে আমরা যে ডাটাগুলো মেমোরিতে রাখবো সেটার যে একটা নাম দেবো, সেই নামটাই হচ্ছে ভেরিয়েবল। তার মানে এটাকে আমি যদি আরও ইজিলি বলি, ভেরিয়েবল বলতে চলক বোঝায়। আর এটা কি করে প্রোগ্রামের ক্ষেত্রে, এই ভেরিয়েবলটা কি করে, মেমোরিতে একটা ডাটা স্টোর করে সেটার নাম। আর সেই ডাটাগুলো বিভিন্ন রকমের ডাটা হতে পারে, সেটা তো আপনারা আগেই দেখে আসছেন ডাটা টাইপের ওখানে, যে আটটা প্রিমিটিভের আটটা ডাটা টাইপ ছিল, আবার নন প্রিমিটিভের ইউজার ডিফাইন করার মধ্যে একটা স্ট্রিং ছিল, অ্যারে, ইন্টারফেস, ক্লাস, অনেক কিছু ছিল সেই ডাটাগুলো। এখন এই যে ভেরিয়েবল, ভেরিয়েবলটার কিন্তু আমরা ডিক্লেয়ার করবো কীভাবে সেটার নিয়ে এখন কাজ করি আমরা। হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল, তা ভেরিয়েবলগুলো কীভাবে ডিক্লেয়ার করবো, দেখেন আমরা উপরে দেখতে পাচ্ছি ডাটা টাইপ, ভেরিয়েবল নেম, কনস্ট্যান্ট ভ্যালু। সো দেখেন ডাটা টাইপ, ডাটা টাইপটা কী অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা আগে দেখে আসছি। আর ভেরিয়েবল নেম জাস্ট নেম, যেটা কী করে মেমোরিতে যেটা একটা নেম আকারে, ডাটার নেম আকারে সেটা দেওয়া হয় আমাদের ইচ্ছা মতো। কিন্তু আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা সবসময় চেষ্টা করবো ওই ডাটাটার রিলেটেড নাম দেওয়া, যাতে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করবো ইজিলি বুঝতে পারি যে হ্যাঁ এই ডাটাটা এই এই নাম দেওয়া হয়েছিল, যে নাম দেখলে যেন আমরা বুঝতে পারি এটা এই ডাটার নাম। সো এখন দেখেন এখানে ডাটা টাইপটা কী হচ্ছে, প্রথমে ডাটা টাইপ ভেরিয়েবল নেম কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো ডাটা টাইপের মধ্যে যে কোনো ওই আটটা প্রিমিটিভ ডাটা টাইপ, অথবা হচ্ছে নন প্রিমিটিভের যে ইউজার ডিফাইন করা ডাটা টাইপ, সেগুলো এখানে আসতেছে। দেন কি, আমাদের ইচ্ছা মতো আমরা একটা নেম দিতে পারতেছি, সেটা কি ভেরিয়েবল নেম। এবং এখানে দেখেন একটা চিহ্ন ইউজ করা হচ্ছে, যেটাকে বলা হয় অ্যাসাইন চিহ্ন, মানে ইকুয়াল। আমরা বলে দিচ্ছি যে এই নামটার ডাটা এইটা, যেটার হচ্ছে টাইপটা হচ্ছে এই টাইপটা। সো আমরা যদি এখন এই ডাটাটাকে ধরতে চাই, অ্যাট্রাস এই ডাটাটা কী টাইপের, বাইট টাইপের, দেন এই ডাটা টাইপে কী ভ্যালু অ্যাসাইন করা আছে, 20 ভ্যালু অ্যাসাইন করা আছে। আমরা ইজিলি একটা ভ্যালু দেখে, সরি একটা ভেরিয়েবল নেম দেখে সেটা টাইপ ধরতে পারতেছি এবং সেটার ভ্যালু ধরতে পারতেছি। এখন দেখেন এটা কীভাবে আমাদের মেমোরিতে অ্যাসাইন করা হয়। আমাদের মেমোরিতে এরকম একটা পাত্রের মতো, যেখানে আমরা যখন এই এসকে অ্যাসাইন করে দিই 20-তে, তখন সে কী হয়, এই পাত্রে যেই পাত্রটা বরাদ্দ করা হয়েছিল আমাদের এর জন্য, যেটা ডাটা টাইপ হচ্ছে বাইট এবং সেটার যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা। সো ভেরিয়েবল, আপনার জাভাতে ভেরিয়েবল তিন প্রকার, প্রথমত সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। এই জিনিসগুলো হয়তো আরও পরে মেথড বুঝানো বলে হয়তো আপনাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার আসবে। সো আমরা দেখি ডাটা যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল সেটা কি, একেবারে রুট লেভেলে আমাদেরকে সেটা ডিক্লেয়ার করতে হচ্ছে, যেটা শুধুমাত্র এক্সেস করার জন্য যে কোনো মেথড থেকে আমরা এক্সেস করতে পারবো। শুধুমাত্র যেগুলো স্ট্যাটিক মেথড সেখানে কিন্তু এই এক্সেস করতে পারবো না, কারণ স্ট্যাটিক মেথড শুধুমাত্র স্ট্যাটিকই সাপোর্ট করে। আর যেটা স্ট্যাটিক ভেরিয়েবল সেটা হচ্ছে কি, সব স্ট্যাটিক মেথডে বা যে কোনো থেকে যে আমরা তাকে এক্সেস করতে পারবো। আর লোকাল ভেরিয়েবল এই শুধুমাত্র একটা মেথডের আন্ডারেই তাকে এক্সেস করা যাবে, অন্য কোনো মেথডে বাইরে বা সরি অন্য কোনো মেথডের ভিতরে তাকে এক্সেস করা যাবে না। এইটাই ছিল আমাদের জাভার ভেরিয়েবলের কনসেপ্ট। এখন তো আমরা একটু কোডিংয়ে দেখি, অ্যাকচুয়ালি আমরা যে ডাটা টাইপ ভেরিয়েবল নিয়ে অনেক দেখলাম, এখন এগুলো কোডিংয়ে কীভাবে কাজ করে আমরা একটু দেখি। তো আমরা যেটাতে কোড করি সেটাতে হচ্ছে ইন্টেলি আইডিতে। এটা কোডের একটা সুবিধা হচ্ছে, আমরা নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ফাইল, দেন নিউ প্রজেক্ট। দিন আমরা কিসের প্রজেক্ট করবো, জাভা প্রজেক্ট। বাই ডিফল্ট সব কিছুই সেম রাখবেন, এবং এখানে একটু দেখবেন যে আপনার এসডিকেটা এখানে সাপোর্ট করা আছে কি না। দেন বাই ডিফল্ট নেক্সট,
নিয়ে যাওয়া ক্লাস না একটা, আমি ইচ্ছে দিয়ে ওপেন করি নিউটা। আমাদের এই সোর্সে আমরা কিন্তু কাজ করব, সো এই সোর্সের আন্ডারে আমাদের কিছু ক্রিয়েট করার নাই। আমরা চাইলে একটা প্যাক, মানে প্রজেক্টের এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারি। আমরা এই প্যাকেজ ক্রিয়েট করলাম ডে টু নামে একটা প্রজেক্ট, একটা প্যাকেজ ক্রিয়েট করলাম। প্যাকেজটা কি আমরা পরে আপনাদেরকে বললে আরও ভালো বুঝতে পারি। এখন শুধুমাত্র একটু চাই রাখেন একটা নিউ ফোল্ডার। সো দেখেন এই আন্দারে আমরা কী করবো, একটা যেহেতু আমরা জাভাতে ক্লাস করতে চাই, জাভা কাজ করার সময় আমাদেরকে মাস দিয়ে জাভা ক্লাস নিয়ে কাজ করতে হবে। আরও জাভার ক্লাস নিয়েছে একটা ক্লাসের নাম দিতে হবে এখানে। সো আমি ডে টু নাম দিলাম। দেখেন এই জাভা ক্লাস ক্রিয়েট করার সময় সবসময় মনে রাখতে হবে যে প্রথম লেটারটা সবসময় বড় হাতে দিতে হবে, এবং দুইটা যদি ওয়ার্ড বা দুইটা কিছু হয় মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। জাভা, আমাদের একটা জাভা ক্লাস ক্রিয়েট হয়ে গেল পাবলিক ক্লাস ডে টু। এখন এই ক্লাসের আন্ডারে আমরা কী করবো, একটা মেথড ক্রিয়েট করবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। দেখেন আমাদের মেন মেথড ক্রিয়েট হয়ে গেল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। সো এই মেথডে আমরা কী শিখছি, ডাটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখছি। সো ভেরিয়েবল, ভেরিয়েবলে ডিক্লেয়ার করার সময় কী ছিল, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ছিল ফার্স্টে আমাদের ছিল ডাটা টাইপ, ডাটা টাইপ। দেন কি ছিল ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। তার মধ্যে কি ছিল, একটা অ্যাসাইন ছিল মানে ইকুয়াল সাইন ছিল, তারপরে কি ছিল একটা ভ্যালু ছিল, তারপরে একটা লাইন শেষ করার জন্য আউটপুট। তো দেখেন আমাদের এখন যদি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় তাহলে আমাদের ফার্স্টে ডাটা টাইপ কী ছিল, ওই ইন্ট। তো এখানে আপনি ডাটা টাইপ দিতে পারেন বাই ইন্ট, আপনার না ইচ্ছা মতো ভেরিয়েবল নেমটা দিতে পারেন। এখানে একটা জাস্ট ভ্যালু পাস করতে হবে আমাদের, যে ভ্যালুটা ওই ইন্টিজার ক্যারেক্টারিস্টিকের সাথে ম্যাচ করে। তারপরে কী ছিল, বাইট ছিল, বাইট মাই বাইট। দেন বাইটের ডিজিট কী ছিল, 127 পর্যন্ত তার রেঞ্জ ছিল। তো দেখেন 127 পর্যন্ত সে কোনো ইরোর থ্রো করে না, যখন সেটা দেখেন একটু প্রোস করে 127-এর জায়গায় 128 দিয়ে সে নিতে চায় না। ইরোরটা কী দিচ্ছে দেখেন, সে আমাকে এটা কাস্ট করতে বলতেছে এখন বা মাইগ্রেট করতে বলতেছে ইন্টের কাছে। তো দেখেন এই জায়গাতে আমাদের ডাটা যখন একটু বেশি হয়ে যাবে তখন সেটা সাপোর্ট করবে না। আমার কী ছিল, আমাদের লং ছিল, লং কী ছিল তার রেঞ্জটা ছিল অনেক। সো এখানে আপনি ইচ্ছা মতো একটা রেঞ্জ দিতে পারেন তার যতদূর পর্যন্ত সে সাপোর্ট করে। তো এরকমভাবে আরেকটা ছিল আমাদের শর্ট ছিল, শর্টেরও একটা রেঞ্জ আছে, মাই শর্ট এরও একটা রেঞ্জ আছে আপনাদের, যেগুলো আমি ডাটা টাইপে দেখেছি। সো এখন আমাদের এই চারটা ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপটা আমাদের চলে আসলো। এখন ফ্লোটিংয়ের দিকে কী ছিল, আমাদের ফ্লোট ছিল, ফ্লোট কী করতো, মাই ফ্লোট, এই ফ্লোট কি তো একটা দশমিকের পরে সংখ্যা সাপোর্ট করতো। সো দেখেন তো এই কী দেয়, ইরোড দেয়, তার মানে এ আমাকে বলতেছে একটা টাইপ কাস্টিং করতে। দেখেন ইরোটা তো সব হয়ে যাচ্ছে। আর ডবল কী করতো, ডবল ভ্যালুটা করতো আমাদের হচ্ছে মাই ডবল যেটা ছিল, ডবল একে তো দশমিকের পরে অনেকগুলো ডিজিট এরকম সাপোর্ট করতে পারতো। এই ছিল আমাদের ফ্লোটিং পয়েন্ট। আর যেটা নন নিউমেরিকের মধ্যে ছিল ক্যারেক্টার, সেটাকে আমরা সহজে বলতে পারি, ক্যারেক্টারকে বলা হয় সিএসএআর আমাদের প্রোগ্রামে, মাই সরি মাই চার। এখানে কি একটা বৈশিষ্ট্য ছিল না সিঙ্গেল কোটেশনের মধ্যে, তাকে শুধুমাত্র একটা ডিজিট রাখতে পারতাম। দেখেন দুইটা ডিজিট রাখলে তখন আমাকে আবার ইরোর থ্রো করতেছে, কিন্তু আমি যখন একটা ডিজিট দিব দেখেন এইগুলো তো ইরোর দিচ্ছে না। আরেকটা কী ছিল, বুলিয়ান ছিল, বুলিয়ানটা কী করতো, এ শুধুমাত্র ট্রু অর ফলস অ্যাসাইন করতে পারতো, মানে ডাটা রাখতে পারতো। তার মানে আমি যদি কখনো ট্রু অর ফলস, দেখেন এ ট্রু অর ফলস এ ডাটা রাখতে পারে। এই ছিল আমাদের আটটা ডাটা টাইপের মধ্যে ছিল হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপের। তারপরে কী ছিল আমাদের নন প্রিমিটিভের মধ্যে, সাপোজ আমাদের যদি এরকম কোনো ডাটা অ্যাসাইন করতে হয় জাভা, জাভা প্রোগ্রামিং,
তো দেখেন এইরকম যখন এটা কি আমাদের এই কোনো ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে যে ডাটা টাইপ থেকে আসে এর মধ্যে পড়তেছে না, কারণ এখানে একটা ওয়ার্ড লিখতেছি, এখানে একটা ওয়ার্ড লিখতেছি, পুরোটা মিলে একটা সেন্টেক্সের মতো লাগতেছে এবং একটা ডবল কোটেশন দিয়ে চতুর্দিক দিয়ে ঘিরা। সো এই জিনিসটাকে এভাবে অ্যাসাইন করা যায়, কিন্তু সেটা হচ্ছে একটা নতুন টাইপে আসে, সেটা হচ্ছে স্ট্রিং ইউজার ডিফাইন করা, যেটা নন প্রিমিটিভ। এখানে আছে দেখেন জাভা নেম দিলাম আমি ভেরিয়েবল একটা, তো দেখেন এটা এখন সাপোর্ট করতেছে। এখন এই যে আমাদের ডাটা টাইপগুলো ভেরিয়েবলগুলো যেহেতু অ্যাসাইন করে সেগুলো কি আমরা ডাটা টাইপের ক্যারেক্টারিস্টিক দেখে কিন্তু ভেরিয়েবলগুলো অ্যাসাইন করতেছি। তো এইগুলোকে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করতে চাই, তাহলে দেখেন আমি যেই ডাটাকে প্রিন্ট করতে চাই সেটাকে যদি আমি এখানে ধরাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ও সরি, এটা না, এটা ভেরিয়েবল নেমটাকে আমাকে কল করতে হবে, নট ডাটা টাইপ। দেন দেখেন এটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু সে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি এই মাই ইন্ট এই ভ্যালু ভেরিয়েবল নেমে আমাদের কত ভ্যালু অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এই সেমভাবে আমরা এখানে যত ডাটা টাইপ আছে সবগুলোকে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। আপনার আপনি যদি চান আপনি এই বুলিয়ানটাকে প্রিন্ট করবেন, সো বুলিয়ানটাকে ওইভাবে কল করলে আপনি প্রিন্ট করবেন। কিন্তু দেখেন এই আবার সেম ভুল, এই যে প্রিন্ট করার সময় আপনাকে ভেরিয়েবল নেমটা ধরে প্রিন্ট করতে, আবার যদি রান করি দেখেন এইটাই যে ভ্যালু অ্যাসাইন করা আছে সেই ভ্যালুটা আপনাকে শো করবেন এই ডিসপ্লেতে অঞ্চলে। দেখেন তার মানে আপনার যে ভ্যালুটা দরকার, আপনার যদি আপনি যদি দেখতে চান নেমে অ্যাকচুয়ালি করা আছে, দেখেন জাস্ট নেম, দেখেন এখানে কিন্তু ওইটা চলে আসতেছে। কিন্তু আমাদের যদি কখনো দরকার হয় মাই ইন্ট, এটার সাথে আমি আরো একটা দিতে চাচ্ছি মাই ইন্ট ইজ, মানে আমার ইন্টিজার ডাটা ইজ, তাহলে এখানে কি হচ্ছে আমাকে এরকম একটা স্ট্রিং পাস করতে হচ্ছে। স্ট্রিংয়ের মধ্যে কি লিখতে হবে, ইন্ট ভ্যালু ইজ, দেখেন এ একটা এরর দিচ্ছে, কারণ এখান থেকে দেখেন এটা একটা স্ট্রিং আকারে মেসেজ শো হচ্ছে, এটা একটা ভেরিয়েবল, কিন্তু এদের মাঝে আমাদেরকে কনফ্লিক্ট করতে হবে সেটা প্লাস দিয়ে। তার মানে আমার যখন এরকম কোনো কিছু প্রিন্ট করতে হবে একই লাইনে, তা দুইটা ভেরিয়েবল বা দুইটা স্ট্রিং বা দুইটা ম্যাচেস এরকমভাবে আমাদের ডিফাইন করা প্রিন্ট এলিমেন্টের মধ্যে, তখন তাদের মাঝে যে রিলেশনশিপটা করতে হবে কনফ্লিক্টটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লাস দিয়ে। এখন যদি রান করি দেখেন আমাদের এটা একটু সুন্দর আছে, কিন্তু আগে বুঝতে পারতেছিলাম, এখন দেখেন ইন্ট ভ্যালু ইজ 64 চলে আসতেছে। এভাবে আমাদের ডাটাগুলো আসতেছে। তো পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।